দেশে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ব্যক্তি উদ্যোগে পশুপালন, বিশেষ করে অনেকেই ঝুঁকছেন দেশি বিদেশি গরু পালনে। এই যেমন রাজধানীর ঝিগাতলার আরমান চৌধুরী নিলয়, এই তরুণ তার বাসার নিচেই লালন পালনে ব্যস্ত বিদেশি মীর কাদিমের হাসা জাতের গরু। ভুটানি বামন আকৃতির এই জাতের গরুর প্রতি আকর্ষণ আছে অনেকের, ফলে এর দামও বেশি। মাত্র 2 বছর বয়সী এই গরুটির বাজার মূল্য 50 থেকে 60 হাজার হবে বলে জানান এই তরুণ। আর পরিবারের অন্য সদস্যদের সাথে নিয়ে বেশ যত্ন আত্তি করছেন তিনি। খাটো জাতের গরু যেটা, মানে ভুটানি গরু, তা ওটা হচ্ছিল মীর কাদিমের হাসা, তো এটা হচ্ছিল বামন জাতের গরু। এবং এই গরুটা আমার ঢাকার বাইরের থেকে কালেকশন করা, আর আমার এক ফ্রেন্ডের মাধ্যমে কালেকশন করা আর কি, মানে আমার ফ্রেন্ডই আমাকে এটা এনে দিছে, তো ওইটাও মানে দুইটাই আমাদের কালেকশন করা ওইখান থেকে। এই দুটা কোরবানির পারপাসে আমরা পালতেছি আর কি। অনেক সময় অনেক মানুষের অনেক ধরনের নেশা থাকে, তো কেউ কবুতর কেউ পাখি, তো আমার ধরেন একটা গরুর প্রতি একটা ফ্যাসিনেশন ছোটোর থেকেই। ঢাকা শহরে জায়গার সংকটের কারণে কিংবা আমার স্পেসের সংকটের কারণে বাসার নিচেই অল্প করেই পালা হয়, তো কম মানে প্রত্যেক বছর দুইটা করে সব সময় থাকে। একটা বেলা যে কষ্ট, দুইটা বেলা একই কষ্ট, সবসময় দুইটাই থাকে। চেষ্টা আছে ইনশাল্লাহ আরও বাড়ানো। সবচেয়ে বেশি আমি এটা ক্রেডিট দেবো হচ্ছিল আমার মাকে, এবং আমার মাই মানে আমার মার কারণে আমার গরুটা পালা সবচেয়ে বেশি আর কি। আমার বাবাও সাপোর্ট করে, কিন্তু প্রথম দিকে একটুখানি ক্ষুণ্ণ হইলেও পরে ওনার নিজেই আগ্রহ থাকে যে না এটা কীভাবে এটা করবার, এটা কোরবানির জন্য রাখো কিংবা অন্যটা কোরবানির জন্য রাখো, এটাই ভালো লাগতেছে। ঢাকায় ঘাসের সংকটের কারণে আমরা খ্যার এবং ভুষির উপরে ডিপেন্ডেবল আর কি, এবং খ্যার এবং ভুষি দিয়ে আমরা সবসময় গরুটা পালার চেষ্টা করি। তো এর উপরে আমার বাড়তি কোনো খ্যার এবং ভুষি।